মানুষ কখনোই একা সাক্ষুস চলতে পারে না তাকে সমাজ নিয়েই চলতে হয় পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহমর্মিতা নিয়েই সমাজ চলতে হবে এজন্য ধনীকে জাকাত দিতে হবে গরিব পেশে জাকাত নিয়ে পর ব্যয় করতে হবে দুটি হবে হালাল পথে হারাম পথে আয়ও নেই ব্যয়ও নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله ہوا خیر و اعظم اجرا استغفر اللہ ان اللہ غفور الرحیم سر مزمل بھی شاید جابت الحمد صنع اللہ رب العالمین جن نے جابت الدرد و و صلاة و شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جن نے اسلام شروع تھی সালাত ও জাকাত ফরস ছিল যেটা আমরা গত জুমত বলেছিলাম একেবারে শুরুর সুরা হচ্ছে সুরা মদ্মাসের সুরা মুজাম্মেল যেখানে আল্লাহ প্রাক্তার রসুল কেউ সম্বোধন করছেন ইয়া ইউল মদ্মাসের হে ইয়া ইউএল মজ্জাম্মেল হে আবৃত কমলওয়ালা যাকে কাজী নজরুল বলেছেন কমলিওয়ালা ওঠো মানুষকে সতর্ক কর আর মুজাম সে একই কথাই আসছে তোমরা সালাহ কায়েম করো এবং তা দায় করো ইসলামের শুরুতে মুসলমান কয়জন ছিল যেদিন বোর ফারুক মুসলমান হলেন সেদিন তাকে দিয়ে চল্লিশ জন পড়ল তা শুরুতে তারও আগে কিন্তু একটা না দিলেছে। তাহলে মাত্র কয়জন মুসলমান ছিল অথচ সেখানেই নির্দেশ হচ্ছে জাকাত দাও এখন জাকাতের নেসাব কত কত পরিমাণ মাল হলে কতটুকু জাকাত দিতে হবে এই যে নেশাবটাকে আমরা বলি এটা খরচ হয়েছে বদিনে গিয়ে এই যে আমরা ওষুধ দিয়ে জমি ওষুধের আয়াত নাজিল হয়েছে কিন্তু মক্কায় মক্কায় যদি ওষুধের আয়াত নাজিল হয় তো জাকাতের আয়াত মক্কায় নাজিল হয়েছে শুধু পরিমাণটা বদিরাগি হয়েছে সেজন্য জাকাত ইসলামের একবারে মূল বিশ্বাসের সাথেই অঙ্গাঙ্গীভাবে জড়িত যেমন স্যালাদ এখন পাশক্ত স্যালাদ হয়েছে কবে এটা তো আপনারা জানেন মেয়েরা হয়েছে এর আগেও কিন্তু স্যালাদ ছিল ফজরে আর আসরে দু রেখা বলে আসি গিয়ে বলে কর সালাদসুল পড়ে দেখবেন প্রথম দিকে আপনারা ওইগুলো পাবেন মা খাদিজাতুল কোবরা মেয়ের আগেই মারা গেছেন বিধায় তিনি কিন্তু প্রাসক তো সালাদ পড়াননি অর্থাৎ তখন ফাঁসক সালাদ ফরজই হয়নি এই জন্যে বলছি সালাদ ফরজ শুরু থেকেই জাকাত ফরজ ইসলামের শুরু থেকেই জাকাত সাধারণত মুসলমানরা বেশি বেশি আদায় করে রমজান মাসে বেশি নেকি নেওয়ার জন্য ওই জন্য বাধ্য আপনাদের কাছে এ বিষয়ে আজকে আলোচনা আসতেছে আল্লাহ বলছেন জাকাত আক্লাহ করদান হাসে না তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো এবং তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও অর্থাৎ আমরা যে জাকাত দিই এটি কিন্তু আমরা আমাদের মাল থেকে কমে যাচ্ছে না বরং এটা ঋণ দিচ্ছি আল্লাহকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আমার তোকাদমিয়ান তোমরা যত মাল আল্লাহর জন্য অগ্রিম ব্যয় করবে সেটা তোমরা অবশ্যই আল্লাহর কাছে পাবে অন্য জায়গায় আসছে আফা মল আফা বহুগুণ বেশি পাবে অর্থাৎ জাকাত আমরা দিচ্ছি এটা আমার মনে হচ্ছে আমার ক্ষতি হচ্ছে আসলে এটা কিন্তু আমার ঋণ দেওয়া হচ্ছে আল্লাহকে মানুষকে ঋণ দিলে মানুষ ঋণ ফাঁকে দেয় খেয়ানত করে আল্লাহকে ঋণ দিলে আল্লাহ ফাঁকি দেন বরবার বেশি দেয় কারণ ঋণ নিয়ে আল্লাহ কোনো কাজ নেই আল্লাহ বন্ধাকে দিবি এ বিষয়ে এসছে অন্যত্র এম হাকুল্লাহ ইউরিবি সাদাকাত সুদের সম্পদ সংকুচিত হয় ধ্বংস হয় আর সাদাকাতে সম্পদ বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় একটু দুর্দিষ্ট দিলেই বুঝতে পারবেন আপনি একটা শিল্পপতি বড় শিল্পপতি আপনার শিল্পের উৎপাদন বিক্রি হবে আপনি কিন্তু উৎপাদন করেন বিক্রি করেন কিন্তু ক্রেতা কারা ক্রেতা তো সাধারণ জনগণ আপনি তো কেনেন না ক্রেতার পকেটে টাকা নেই সে কিনবে দিয়ে ফলে একসময় আপনার মিল কলকারখানা সবই বন্ধ হয়ে যাবে যেহেতু ক্রেতা নাই ক্রেতা শূন্য অবস্থায় মিল কি চলতে পারে হ্যাঁ যদি বছরের শেষে আপনি আপনার ইনকামের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ দুইশো দেরহাম এই পাঁচ মাত্র বেশি না যদি আপনি সাদাকা করেন সে সাদকা কাকে করবেন তুই ওখানে যাবেন অগ্নিআহীম তোর এলে পারাহিম আহিম ধীর কাছ থেকে তোমরা গ্রহণ করো এবং অহগ্রস্তদের মধ্যে ওটা বিতরণ করো অর্থাৎ আপনার মিলের দ্বারা কর্মচারী বা আরও যারা সাধারণ ক্রেতা আছেন যারা সত্যিকার অর্থে অভাবগ্রস্ত তাদেরকেই কিন্তু আপনি জায়গাটা দিচ্ছেন ফলে তাদের পকেটে এখন টাকা আসলো এখন তারা সেই টাকা ব্যয় করবে কোথায় আপনার শিল্পের উৎপাদিত কাপড় কিনবে গেঞ্জি কিনবে জামা কিনবে যে যেটা করেন আর কি দেখা যাচ্ছে আপনি যেটা ব্যয় করলেন ওটা কিন্তু রিটার্ন ব্যাক করে আপনার কাছেই চলে আসতেছে ফলে সামাজিক প্রশান্তি সামাজিক প্রবৃদ্ধি ঘটে যাচ্ছে ইসলামী সমাজে জন্য কখনোই অভাব দেখা দেয় না নিঃস্ব হয় না মুসলমানরা কখনোই ধনীরাও আল্লাহ সৃষ্টি গরিব আল্লাহ সৃষ্টি এটা থাকবেই উভয়ের সম্মিলিত প্রয়াসেই সমাজ সুন্দর হবে যদি সেখানে ধনীরা জাকাত বন্ধ করে দেয় আল্লাহ তো আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন বলে দিয়েছেন আর দুনিয়াতেই তার মালামাল কিছুই বিক্রি হবে না নিশ্চয়ই ধনীও মরবে একদিন ব্যাংকের গোচ্ছের টাকা কতদিন থাকে আর শুধু টাকা মানুষে খায় না আরও তো বহু কিছু লাগে এখন তো করোনা যুগে টের পাচ্ছেন ধনীরাও টের পাচ্ছেন হাসপাতালে গিয়ে অক্সিজেন নাই কিট নাই টেস্ট করার কিছু পাওয়া যাচ্ছে না একটা করোনা রোগীর ট্রিটমেন্ট করতেছে হাজার হাজার টাকা ব্যয় কজন গরিবের ভাগ্য আছে ফলে অধিকাংশ লোক এখন টেস্ট করে না টেস্ট করলে যদি বলে করোনা তো চলে যাও মেডিকেলে মেডিকেলে সিট নাই কোথা যাবে বেসরকারি কোনো মেডিকেলে করোনা সিট নাই। তাহলে গো টু দ্য ডেথ যা মরবে এই তো অর্থ সেজন্য কেউ করোনা টেস্ট করাচ্ছে না খুবই কম যেটা হিসাব আসে তাতে বহুগুণ বেশি লোক করায় না কারণ ঝামেলা কত এইটা যদি কোনো ধনী মানুষের হয় তার কিছু উপায় কি তা কত একই অবস্থায় সম্মুখীন হতে হবে অতএব মানুষ কখনই একা সাক্ষুষ চলতে পারে না তাকে সমাজ নিয়েই চলতে হয় পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহমর্মিতা নিয়েই সমাজ চলতে হবে এজন্য ধনীকে জাকাত দিতে হবে গরিব কেসের জাকাত নিয়ে ওর ব্যয় করতে হবে দুটি হবে হালাল পথে হারাম পথে আয়ও নেই ব্যয়ও নেই আল্লাহ বলছেন তোমরা তোমাদের মৃত্যুর আগেই অগ্রিম যে সৎকর্ম আল্লাহ কাছে পাঠাচ্ছ ওটা তোমরা আল্লাহ কাছে পাবে ও আদমা আজরা সেটি হচ্ছে উত্তম এবং সবচাইতে সুন্দর পুরস্কার অস্তাফরুল্লাহ তোমরা আল্লাহ কাছে ক্ষমা চাও কারণ বান্দা প্রতি মুহূর্ত ভুল করে অতএব তোমরা সর্বদা আল্লাহ কাছে ইস্তের পার করো ইন্ন আল্লাহ গফুর রাহিম আল্লাহ আল্লাহ ক্ষমাশীল দয়বান

সাথে সাথে পায়ে হেঁটে রসুল্লাহ সাল্ল সাল্লাম তাকে এগিয়ে দিচ্ছেন আর নসিহত করছেন দেখো ইয়া মাজ কিতাব তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের দেশে তুমি তাদেরকে গিয়ে প্রথমে দাওয়াত দিবে দেবে লাহম্মদ রসুল্লাহ যদি তারা কলমের সাহাত কবুল করে তাহলে তুমি তাদেরকে দাওয়াত দাও সালাদ আদায়ের যদি তারা সালাদ আদায় করতে সম্মত হয় তাহলে তুমি তাদেরকে দাওয়াত দিবে জাকাত আদায় করার জাকাত আদায় করার সময় তুমি তাদের উপরে যেন ক্ষমতা জুলুম করো না ভালো ভালো কেউ নেবে উঠ থেকে গরু থেকে ছাগল থেকে যেটা সবচেয়ে ভালো ওইটা নেবে না এর তকে মজলুম তুমি মজলুমের দোয়া থেকে কারণ মজলুমের দোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এই যে তিনি করে দিচ্ছেন এর মধ্যে খেয়াল করেছেন জাহানের শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ পায়ে হেঁটে যাচ্ছেন আর তারই শিষ্য মোয়াজ বিন জবাল তাকে বলছেন মহাজ সে কিন্তু আসে উঠে বসে ভদ্রতা কি বলে দুজনে তো সমানে হাঁটবে তাই না না ইসলাম চমৎকার বিধান শিখিয়েছে মানুষের মানুষের কোনো ভেদাভেদ রাখে নাই শুধু তাই না তিনি আরও বলছেন মহাজ তুই যখন এমন থেকে মদিনায় ফিরে আসবে তখন হয়তো আমাকে আর পাবে না তখন তুমি আমার কবরে গাছ দিয়ে চলবে এখন আমি তো তোমার সঙ্গে জীবন তো হেঁটে চলছি তখন তুমি আসবে তখন দেখবে আমি অত কবরে আছি এই কথা বলা করে কোনো কর্মী শান্ত শুনতে পারে এগুলো ইতিহাস আমাদের সামনে ভাসছে তো জাকার্তের বিষয়টা একটা নতুন দেশে যদি খ্রিস্টানদের দেশে যারা জাকাত দেয় না সেখানে গিয়ে দাওয়াত দেওয়ার সময়ও প্রথমে বলা হচ্ছে কলমা শাহাদ পাঠ করার জন্য কবুল করলে পরবর্তী বলা হচ্ছে সালাত আদায়ের জন্য সালাতে রাজি হলে বলা হচ্ছে জাকাত আদায়ের জন্য তাহলে ইসলামের প্রাথমিক ফরজ সময়ের মধ্যে জাকাত অন্যতম জাকাত না দিলে ক্ষতি কি জমা আমার কাছে থাকলেও আমি মানুষকে সারা বছর দান করবো না আনা বিহরীদা কৈছিল আলাহিসাল্লাম মা মেন সাহেব জাহাবিন লা ফিজদুন ইয়াদী বিনহা হক ইল্লা ইজা কান ইয়ামুল সাফাই হক যদি কোনো ব্যক্তি স্বরনির্বাহ উপরের মালিক হয় অর্থাৎ মালের মালিক হয় অর্থ তার হক আদায় করেনি কে কেয়ামাতী দিন ওই সমস্ত মালগুলো একত্রিত করে তাকে দাগানো হবে। জাহানামের আগুনের সমস্ত মালগুলো দগ্ধীভূত করা হবে জম বাহুয়া জব ইনা হুয়া জাহাল অথবা সেটা দিয়ে তার পাশার তার কপাল এবং তার পিঠ দাগানো হবে ঠিক যেটা করোনা সেরকমই কুল্ল আর এই দাঁতদার আল যখনই সে বাসবাস করতে চেষ্টা করবে তখন আবার তাকে দেওয়া হবে এমনি করে চলবে একদিন অর্থাৎ কে আমাদের দিন বিচারের যে সময়টাকে বলা হচ্ছে খামসিনা ফাসানা দুনিয়ার হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান যেটা শরীর মাহারিজের মধ্যে এসেছে এই একদিন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ওইভাবে দাগানো হবে যদি সে দুনিয়া থেকে সে তার জাকাত আদায় করে না গিয়ে থাকে শুধু জাকাত নয় ওসর সতকাই সবই কিন্তু মালের হক মালের হক বলতে বা খুব আম সাদকাতুল ফেতের এটা মালের হক জাকাতল ওসর ওটাও মালের হক আর জাকাতল আমল এটা তো সঞ্চিত ধনের হক এই হক যারা আদায় করে গিয়েছেন তাদের ওই বিচারের সময় কোনো শাস্তি হবে না তাদের সম্পর্কে অন্য হাদেশে আসছে যে এই পঞ্চাশ হাজার বছর তাদের কাছে মনে হবে ফজরে দুই রেখা সালাতের মতো অন্য হাদেশে এসছে আসর থেকে মগল পর্যন্ত যে সময়টা লাগে এটুকু সময়ের মতো আরামে থাকবে মোমেন্ট কিছু টেরই পাবে না যে কখনো একটু আমার হল বিচার শেষ হলেও ও পাবে না এই যে সুসংবাদ মোমেন্টের জন্য কিন্তু যারা মুসলমান ছিল অত যা খাতা করেনি তাদের স্বাস্থ্যে কিন্তু পুরাপুরি যেটা একটু আগে শুনলেন মানাবি হরে কল আল্লাল্লাহ আলি হু সাল্লাহ মানে আ তাহুল্লাহ মালান আন কাল বিবাদিয়া জ্যাকাত আহ মুফাল্লাহু মাল হু ইয়ামালয় জাকে আল্লাহফা মাল দিয়েছেন অথচ তার জাকাত আদায় করেন কে আমাদের দিলেন তার সমস্ত মালকে সাপের আকার ধারণ করানো হবে সাপটাকে তার দুই চোয়াল কামড়ে ধরে বলবে আনা মালুকা আনা কাঞ্জোকা আমি তোমার সম্পদ এবং আমি তোমার সঞ্চিত ধন চুম্মাতাল অতঃপর এই সাহিম এই করলেন কি ওই সমস্ত লোকরা যদি এটা মনে না করে যারা বখিলি করেন কৃপণতা করে পাক তাদেরকে যা দিয়েছেন সেটা আল্লাহকে দিতে যারা কৃপণতা করে যারা যেন মনে না করে যে এটা তার জন্য খুব উত্তম হলো যাকে দিলাম না টাকার বেশি টাকার মালিক হয়ে গেলাম বল হা রকম বল এটা তার জন্য মন্দ হল ক্ষতি হল বাকুমা বি এই যে সঞ্চিত ধন কে আমাদের দিন সেটা তাকে গলায় বেড়ি পরানো হবে মনে রেখো আল্লাহ আসমান ও জমিনের সমস্ত ভান্ডারের মালিক অল্লাহ তা আমার উন আর তোমরা যা কোষ্ট সব বিষয়ে তোমাদের কৃতিকর্ম সম্পর্কে আল্লাহ সবই খবর রাখেন সুর আল ইমরান একশো আশিআটা আল্লাহ রসুল এখানে তেল করলেন আদিষ্টে বলার পরে যারা জায়গা দিত আল্লাহ রসুল তাদেরকে সংক্ষিপ্ত দোয়া করতেন আল্লাহ সাল্লাহ আল্লাহম আল্লাহ ফোর আল্লাহ তুমি ব্যক্তির উপরে রহম করো আল্লাহ তুমি ব্যক্তির উপরে দয়া করো একইভাবে যারা যা দিচ্ছেন দেখুন ধরেন আমাদের সংস্থায় অনেকে জায়গা দিচ্ছেন অফিসে যে যে জায়গা দিয়ে আসছেন আমরা সবার সময় দেখতে পাই না আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ আলহিম আল্লাহ যারা এখানে জাকাত জমা করছে আল্লাহ তুমি তাদের সবার ঘুরে রহম করো আল্লাহ এ বিষয়টি মূল হল তবা চৌত্রিশ পঁয়ত্রিশ আয়তে রয়েছে আল্লাহবাক বলছেন বল্লদ্দিন এক নজুল আজহাবা আলফে যারা স্বর্ণরূপ সঞ্চয় করে অথচ আল্লাহর পথে ব্যয় করে না তো বর্ষের হুম বিন আলী তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও যেমন ইয়মা আলাই ফিন আরে জাহান্নাবা তোকিয়া জেবা হোম অজরো হু মজহো র হো কে আমাদের দিন তাদের সমস্ত মালাবালগুলো দুগ্ধিভূত করে তাদের দাগানো হবে তাদের কপালে তাদের পাষারে তাদের পিঠে আর বলা হবে হা দামা কনস্থ মিলি এটাই হলো তোমাদের সেই সঞ্চিত ধন যা তোমাদের নিজেদের বিলাসিতার জন্য জমা করে রেখেছিলে এটাই তোমার সেই ধন এবং তো মজা ফ যা তুমি রাখছিলে ফাজু ফাঁ যুবক তাক যখন তোমার সেই সঞ্চিত ধনের মজা স্বাদ তুমি এখন গ্রহণ করো চূড়াত চৌত্রিশ পৌঁছিস আছে এত পাবে আপনি কাছে সঞ্চিত ধন যদি দুই বছর নয় এক বছর যদি থাকে সঞ্চিত তাহলে আপনি জাকাত দিবেন নইলে নয় একুশে ফিনের স্পষ্ট হাদিস রয়েছে দেখো জাকাত হাতটা হল আলহ যতক্ষণ পর্যন্ত এক বছর অতিক্রম না করবে ততক্ষণ সেখানে জাকাত নাই রমাবতির মেঝে অতএব বিষয়টা আপনার খেয়াল রাখবেন হরে তো আল্লাহ অল্লাহ আল্লাহ না সালাতে জাকাত মতো অবকার সিদ্দিক যখন খলিফ হলেন তখন একদল লোক বলল আমরা এখন জাকাত জমা দিব কার কাছে যিনি আমাদের জন্য দোয়া করতেন সে রসুল তো দুনিয়াতে বিদা হয়ে গেছেন এখন তো দোয়া পাবো না তবে ঘরে বসে বসে জাকাত দিব তারা জাকাত দিতে অস্বীকার করল খলিফাতুল মুসলিম ঘোষণা করে দিলেন দেখো আল্লাহর কসম অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যারা জাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করে ওমর ফারুক বললেন হে অবুবাকাত আপনি কীভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ওরা যে সালাদ পড়ে সিয়াম রাখে ওরা মুসলমান ধমক দিলেন ওমরকে আমি অবশ্যই তাদের মধ্যে যুদ্ধ করব। যারা সালাত এবং জাকাতকে পৃথক করে আল্লাহ রসুলের জমানা যারা একটা ছোট্ট বকরি পর্যন্ত নিয়ে আসত জাকাত হিসাবে যদি তারা আমার কাছে এখন জমা না দেয় আমি তাদের একটাকেও ছাড়বো না তখন ওমর বললেন আসলে বকরের হৃদয়টা সারা হাসাদ রহুল ইসলাম তার হৃদয়টা প্রসারিত হয়েছে আমি মনে করছি বকরের সঠিক এই আদেশটা মনে রাখবেন আপনাকে জমা করতে হবে এক একই সব বন্টন করে দেবেন এটা হবে না এই হাদিস না মানার কারণেই আজকে বাংলাদেশে দেখবেন ঈদের পরে রিপোর্টগুলো কত মানুষ যে মরে জাকাতের দিনে ধনীরা জাকাত দেয় লাইন দেয় সবাই গিয়ে পদদলিত হয়ে মানুষ মরে এগুলো পেরেই আমরা দেখছি অভ্যাস হয়ে গেছে পঞ্চাশ বছর যে স্বাধীন হয়েছে ইসলাম স্বাধীন হয়নি মর্মান্তিক একটা অবস্থার মধ্যে আমরা আছি ধনীরা যদি জমা করেন কোনো সংস্থার কাছে সরকারের কাছেও জমা করার নিয়ম নাকি আছে কিন্তু সরকারের বন্টন ব্যবস্থায় কেউ সন্তুষ্ট নয় কারণ তাদেরও দল আছে দলীয় সরকার দলের বাইরে কাউকে দিতে চায় না এটা হলো সমস্যা সেখানে নিরপেক্ষতা নাই আর সে কারণে মানুষ সরকারকে জাকা দিতে চায় না দিনদার বিশুদ্ধ ইসলাম অনুসারে যেসব সংস্থাগুলো আছে সেখানে দিতে পারেন তারা নিরপেক্ষতা বজায় রেখে সাধ্যমতো গরিবদের কাছে পৌঁছে দিতে পারবে সেখানে আপনারা জমা করবেন লাভ হবে কি জানেন যে আপনি রিয়া থেকে মুক্ত থাকবেন সোমা থেকে মুক্ত থাকবেন আপনার কাছে কেউ জাকাত দিতে গেলে বল বাবা জামাত জাকাত জমা করে দিয়েছি আমরা ওই অমুক সংগঠনের কাছে যাও ও কাছে যে সে নিয়ে আপনি বেঁচে গেলেন আপনার কে আত্মীয় কে অনাত্মীয় কে পাঠের লোক কে পাঠের লোক নয় এই যে একটা স্বাভাবিক একটা নোশন মানুষের মধ্যে থাকে সবার মধ্যে এখান থেকে আপনি বেঁচে গেলেন এ বিষয়টি মনে রাখবেন সবসময় তুর খাজবেন। আগ্রিয়াহীন তোরাত দিলে ফকর হয় মূলনীতি হচ্ছে ধনীদের কাছ থেকে নিতে হবে ফকিরদের মধ্যে অভ্যস্তদের মধ্যে বিতরণ করতে হবে বাস কে কোন দল করলো না করলো এটা দেখার বিষয় নয় কে আত্মীয় অনাত্মীয় দেখার বিষয় নয় এমনকি একদিন আবদুল্লাহ রাসমদের স্ত্রী জাহানব যে বলছি হে আল্লাহ রসুল উনি আরেকজন মহিলার দুজন যে আমার স্বামী তো খুব গরিব তা আমি কি তাকে দিতে পারবো সাজ জায়গা দিতে পারবো হ্যাঁ পারবে চিন্তা করেন স্বামী দিনের স্বার্থে সবসময় ব্যস্ত নাম জানেন তার সময় নেই ব্যবসা বাণিজ্য করা কখন করবে স্ত্রী বাড়ি বসেই ইনকাম করতেন যেন আল্লাহ স্ত্রী জয়নাব ছিলেন তাকে বলা হতো উম্মুল মা সাকিম মিসকিনদের মা অর্থাৎ তিনি ঘরে বসেই যে ব্যবসা করতেন ঘরে সেই ব্যবসার মাল বিক্রি করে উনি মিসকিনদের মধ্যে বিতরণ করতেন ওনার লক্ষ্য হয়ে গেছিল অম্মুল মাসাহিম রসুলের স্ত্রী আর এ জন হচ্ছে আবদুল্লাবিনী মাসুদের স্ত্রী সাহাবাদের জীবনে বা রসুলের জীবনে ইনকাম করার সুযোগ কোথায় তাদের ব্যবসা করার সুযোগও নাই চাকরি বাকরি তো প্রশ্নই ওঠে না অথচ দিনের সাতটা দিন রাত তারা পাগলের মতো কাজ করে যাচ্ছেন তাদের তো পরিবার চালাতে হবে এজন্য সেখানে মানুষকে হাতিয়ে পাঠাত তো সেখানে এই ধরনের স্বাভাবিক ঘরের কথা কিন্তু এটা আপনাদের শুনিয়ে দিলাম আমি আমার স্বামীকে দিতে পারবো কিন্তু হ্যাঁ পারবে বিষয়গুলো যে তবে এটা কিন্তু ঠিক নয় যে ছেলে এবং বাপ অর্থাৎ সন্তানের জাকাত দেওয়া যাবে না কারণ সন্তান প্রতিপালার দায়িত্ব বাপের আবার বৃদ্ধ বয়সে বাপ যখন অচল হয়ে যায় তখন বাপকে প্রতিপালন দায়িত্ব সন্তানের সন্তান বাপকে জাকা দিতে পারবে না কারণ বাপকে প্রতিপালনের দায়িত্ব সন্তানের দায়িত্ব হিসাবেই সেটা পালন করতে হবে জাকাতের অর্থ থেকে নয় ভুল বুঝবে না যেন বাংলাদেশে এরকম প্রায় ঘটে যাচ্ছে বারবার আমি একটি কথা বার স্মরণ করি যেটা পত্রিকা দেখছিলাম বলে আমি ভুলতে পারি না মিরপুর থেকে একজন বৃদ্ধ মাজা কুজু হাতে লাঠি ছোট্ট একটা থলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন বাড়ির সামনে দিয়ে আর বারবার তাকাচ্ছেন পিছন দিকে পরিচিত লোকেরা বলছে কি চাচাচি আপনি চলে যাচ্ছেন কোথায় যদি কে চায় তুলে কেন এই যে পিছনের বাড়ি আপনার সাতটা ছেলে সাতটা বিল্ডিং প্রতিটা চারতলা বিল্ডিং আপনি তা যাচ্ছেন তো সব ছেলে আর বউয়ের আমার আর কিছু নাই আমাকে একটু স্থান দিচ্ছে না আমাকে খাবার দেওয়া কেউ নাই তো যাচ্ছি রাস্তায় জনগণ দয়া করে যদি আমাকে দুটো খাওয়ার ব্যবস্থা করে দেয় এই দৃশ্য স্বচক্ষে পত্রিকা আমি নিজে দেখেছি বলেই আমি এই দৃষ্টি বলতে পারি না আবারও মাঝে মধ্যে ফোনে প্রশ্ন আসে রাজশাহীতেই এই প্রশ্ন এসছে আমার কাছে দুই তিন দিন আগে তো বোঝা যাচ্ছে এই ধরনের নিষ্ঠুর জালেম ছেলে বা ছেলের বউ এখনও আছে সাবধান করে দিচ্ছে আপনাদের ছেলের বউ বা ছেলে সত্যিকারের ছেলে সেই যে বাপ মায়ের দুঃখ দুর্দশা বুঝে এবং সে অনুযায়ী কাজ করে বার্ধক্যে তাদেরকে পালন করাই ছেলেদের দায়িত্ব যেমন সন্তান ছোট ছিল তখন তাকে পালন করেছিলেন তার পিতামাতা আদর করে বৃদ্ধ বয়সে পীতিমতায় শিশুদের চাইতেও দুর্বল হয়ে যায় তখন ওই দায়িত্বটা ছেলেদেরকে পালন করতে হবে বউ হলে পরের মেয়ে সে যদি বাধা দেয় ছেলের দায়িত্ব হবে বউর উপরে নিজেকে তার দায়িত্ব পালন করতে অতএব জাকাতের পয়সা দিয়ে বাপকে মানুষ করবেন এটা হবে না ওটা আপনার মূল সংসার থেকে মূল দায়িত্ব আমার ওটা নিসাব হলো মদিনে আসার পরে মক্কায় নিসাব ছিল না এখানে আসার পরে আল্লাহ ঘোষণা করলেন ফি কুল্লা আর আইনে দেহমান দেহমন প্রত্যেক চল্লিশ দেহামে এক দেহাম বোঝা গেল সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ এক কথা শেষ হয়ে গেল এবার আসবে ওই গরু ছাগলের হিসাব কিন্তু আমরা করি না অনেকে গরু বড়ো বড়ো মেস করেন না সব কি ডেয়ারি ফার্ম করে গরু পোষে ছাগল পোষে দেখবেন খামার করে এগুলো তো আমাদের হরিষের ডাঙ্গু একটা আছে শুনছি আমরা অনেকেই করে তারা হাদিসটা মনে রাখবেন তিরিশটা গরু হলে একটা বকনা বাসর দেবেন চল্লিশটা ছাগল হলে একটা দুধ একটা ছাগল দেবে মুসিন্দু ছাগল দান করবেন নাহলে কিন্তু আপনারা বিবাদে পড়ে যাবেন মহিলাদের অলঙ্কার থাকে এটা নিয়েও অলাম এক রাম মতভেদ করেছেন তবে হাদিসটা আপনাদের শুনিয়ে দিয়ে আপনার বুঝতে পারবেন অলংকার জাকাত নেই যারা বলেন যদি আপনি আপনার সমস্ত টাকা পয়সা জাকাত দিবেন না মনে করে অলঙ্কার বানিয়ে বাক্স ভরে রাখেন তো আপনি জাগাতে বেশি গেলেন দুষ্টি করতে পারেন না না ওটা তো অলংকার অলঙ্কারী ব্যবহারের জন্য ওদের ওইগুলো ঝামেলা লাগিয়ে সরাসরি হাদিস মনেই ভালো আমি জানেন ইমরাত আবদুল্লা মাসুদ ইবদি মাসুদের স্ত্রী জানেন বেশি একদিনের বিষয়ে প্রশ্ন করলো তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম যে উত্তর দিচ্ছে উত্তরটা খালি আপনার শুনে রাখেন ই মাসারা নিসা হে মহিলা সমাজ। সাদ্ দেখকনা অলা অমেন্ন্য হলয়াতে সাদাকা করো যদিও তোমাদের গহনা থেকে হোক। ফাইননা কুন না আকফরা আহালে কারণ রা তোমরাই জানর অধিকাংশ অধিবাসী হবে এ আমারনে আওয়া কে আমাদের দি না। রাহত্তির মিজি। অন আমার মের সয়ব নাবিজঞন জাদ্দ। নেমরাতারে আতাইিয়াল। নাবি সাল্লাম দুজন মহিলা একজন আল্লাহ তাদের দুজনের হাতে ছিল সবার স্বর্ণের কঙ্কন তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি এগুলোকে জাগা দিয়েছ তারা বলল না তিনি বললেন তোমরা কি চাও কে আমাদের দিন এই দুটি কঙ্কন জাহান নামের কঙ্কনে তোমার হাতটা এক দগ্ধীভূত করো তারা বলল না তাহলে তুমি জাকাত আদায় করো তাহলে তুমি বেঁচে যাবে রাও হত্য রুজি আদিষ্ট মনে রাখবেন অন উম্মে সালামা আল্লাহ স্ত্রী উম্মে সালামা একদিন বললেন ইয়া রসল আমি যে আওয়াজাহ পরিধান করি আওজাহটা কি আরবদের এক ধরনের স্বর্ণালঙ্কার যা মেয়েরা পরিধান করে তখন রসুল্লাহ সাল্লাম সুন্দর জবাব দিলেন দেখো ইন তোমাদ জাকাত আফলে বেকজিব যদি তুমি তোমার ওই অলংকারের জাকাত আদায় করো তাহলে ওটা সঞ্চিত ধনের অংশ হবে না বোঝা গেল অলংকারের জাকাত দিলে আর তাতে শাস্তি হবে না অতএব অলংকারের জাকাত আছে এটাই দ্বারা স্পষ্ট প্রমাণিত এরপরে প্রশ্ন আসে ব্যবসায়রত সম্পদ দেশের অধিকাংশ সম্পদ রতই থাকে কারণ ব্যবসা যদি না থাকে দেশ তো অচল হয়ে যাবে বলা যায় সম্পদের সিংহভাগ রত। যদি ব্যবসায় আপনি জাকাত না দেন তো জাকাত তো কোথা থেকে আসবে যার চাকরি করে তারা কটাকায় করে তাদের সঞ্চয় কি থাকে ব্যাংকে কিছুই থাকে না হিসাব মতো দিন আনা দিন খাওয়া সেজন্য ব্যবসাগত সম্পদ থেকে আপনার জাকাত দিতে হবে প্রশ্ন হলো যদি ব্যবসা মন্দা হয় দিনকে দিন কোনো লাভ না হয় তো অবস্থায় জাকাত দিতে হবে কিনা ইভাবে মালে গ্রামতুলার সালাফদের মধ্যে তিনি এর সুন্দর আলোচনা করেছেন তিনি বলে দিয়েছেন যদি ব্যবসায় মন্দাভাব এইভাবে বছরের পর বছর চলতেই থাকে তাহলে যখন তার ব্যবসায় উন্নতি শুরু হবে তখন সে এক বছরের হিসাব করে দেবে যদি তিন বছরও মন্দা থাকে তথাপি এক বছরের হিসাব করে সে জাকাত করবে দেড় হাজার বছর পূর্বে ইমাম মালেক এই প্রশ্নের জবাব দিয়েছেন আজকে কি আমরা করোনা ভাইরাসের যুগে বুঝতে পারছি না যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করছেন অনেকেরই করোনায় ব্যবসা একবার শেষ হয়ে গেছে তারা কি ওই ব্যবসার মাল বিক্রি করে সেখানে জাকাত দেবে এটা সম্ভব না অপেক্ষা করেন একদিন না একদিন মন্দা কেটে যাবে তখন আপনি জাকাত দিবেন এবং সেখান থেকে হিসাব নিকাট অত ছোটখাটো না করে এক বছরের জাকাত যেটা হয় সেভাবে দিবেন এ বিষয়ে মন্দার সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না সালাফেসাহ আলহিনের সিদ্ধান্তগুলি আমাদের সামনে রাখতে হচ্ছে এবং মালেক রহমতুল্লা আলহী তাকে সবাই আপনারা নাম জানেন ইসলামের প্রথম দিকের মানুষ মহাত্মা হাদিসের সংকালক আহ উনআশি হিজড়িতে পঁচানব্বই হিজুরিতে জন্ম একশো উনআশিতে মৃত্যু সে যুগের মনীষীদের এই চিন্তাটা আমাদের জন্য এখন প্রযোজ্য হতে পারে আবারও বলছি আল্লাহ জেনে এক জাহাবা ভাষাটা মনে রাখবেন আল্লাহ বলছেন যারা স্বর্ণরূপ্য সঞ্চয় করে সঞ্চয় করার উদ্দেশ্য হচ্ছে কি মা যত তো আল্লাহ বলছেন তোমাকে লোকেরা প্রশ্ন করছে কি খরচ করবো করিলি আফহা তুমি বলে দাও অতিরিক্তটা খরচ করো অর্থাৎ সংসারে ব্যয় নির্ভর শেষে যদি অতিরিক্ত থাকে ওখান থেকে খরচ করতে হবে সব কিছু ব্যয় করলে তো আপনি নিজে চলতে পারবেন না জাগাতের বিষয়টা এরকম ব্যবসা যারা করছেন ব্যবসা বন্ধ করা তো দরকার নেই ব্যবসা মার খাচ্ছেন খান যদি একেবারেই কোনো কালে না হয় তো দেবেন না জায়গা কিন্তু যখন একদিন আপনার ব্যবসা মন্দাভাব কেটে যাবে তখন আপনি এক বছর করে জাকাত দিয়ে দেবেন পরিশেষে আমাদের সবাইকে করার হাদিসের এই মনে রাখার চেষ্টা করার জন্য আবেদন করব জাগাত না দিলে তার ক্ষতিটা কি বুঝতেই পারছেন কি আমাদের দিন যেন আমরা লজ্জিত না হই আল্লাহ আমাদেরকে দুনিয়া থাকতে সে বিষয়ে সাবধান হওয়ার তৌফিক দান করুন জাকাত আদায়ের মাধ্যমে নিজের মনের মধ্যে যে পরিচ্ছন্নতা আসে এটা সবচেয়ে বড় জিনিস আমার মাল পবিত্র হয়ে গেল জাকাত না দিলে মালটা অপবিত্র পবিত্র মাল ভক্ষণ করা যে কত শান্তি অল্প হলেও তাতে শান্তি আর নাপাক মাল ভক্ষম করায় অশান্তি দুনিয়াতে এবং আখেরাতে জাকাতের মাধ্যমে নিজের নিজের মালকে পবিত্র করুন জাকাত অর্থটাই কিন্তু পবিত্রতা কদ আফলাহা মান ঝাক্কা হা অকাধ খা বা মান দাসাহা সফল কাম হল সেই তার হৃদয় জগতকে পবিত্র করল আর ব্যর্থ হল সেই তার হৃদয়কে নাফা করে ফেলল জাকাত দিলাম হৃদয় মাল পবিত্র হয়ে গেল হৃদয় পবিত্র হয়ে গেল এগুলো যদি মালকে মৌত আমার এসে যায় আস্তে আস্তে আল্লাহ কাছে চলে যাব আর জাকা যদি দিতে না পারি বা না দেয় বা ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করি এগুলি যদি মৃত্যু হয়ে যায় আমাদের কবরা গেলেই শুরু হয়ে যাব শাস্তি অতএব ভাইয়েরা সাবধান আল্লাহব আমাদের সবাইকে সঠিকভাবে জাঁকা তাদের তৌফিক দান করুন এবং আমাদেরকে আমাদের দিন কঠিন শাস্তির হাত থেকে রক্ষা করুন آمين نقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وَعَلَى وأعز وأجل وأتم وأهم وأكبر